আজি কালি মু কেন্দ্রমন্ত্রী লিখি চিঠি তা আগু আমার ডিপার্টমেন্ট এসিএস লিখি যে আপনার জানি আমাকে কেবল টিকা আমি দিনক 2.5 আমি দরকার করছি এবং 1400 ফংশনারি আমি 700 ভ্যাকসিন সেন্টার পুরা পুরা আউট অফ ওভর আমি নিয়রলি ক্লোজ করে সারি 700। আচ্ছা আপনার দেখুন ওড়িশা হ্যাজ অ্যাচিভড অফ নেগেটিভ ভ্যাকসিন ওয়েস্টেজ অনলি -0.5 এ ভ্যাকসিন সেভিং অফ 0.5। আজি 7 এপ্রিল পর্যন্ত আমার পাখে মাত্র উই হ্যাভ স্টক 5.34 লাখস কোভিড ইন দ স্টেট এবং কন্টিনিউ ভ্যাকসিন ফর নেক্সট অনলি 2 ডেজ। 9 এপ্রিল স্টক আউট কোভিডসিন ভ্যাকসিন যদি আমার নহব তাহলে আমার সব টিকা কেন্দ্র বন্ধ হয়ে যাব। তেমন আমি লিখিছি অন্তত পক্ষে 10 দিন মানে 10 দিন আমাকে 25 লক্ষ টিকা দেওয়া কালি কেন্দ্রমন্ত্রী অনুরোধ করছি এবং তা সহিত আমার ডিপার্টমেন্টর এসিএস আগুন চিঠি লিখি জনাইছেন এবং আজ পর্যন্ত স্টিল টুডে মর্নিং বাই দিস টাইম আমাকে টিকা কিছু মিলি না যেত সেতকি আমার চালুছি। যদি ধরতো আজ ন আসিলা কি আজ সন্ধ্যা সুদ্ধা না আসিলা কালি সুদ্ধা না আসিলা পরদিন আমি টিকাকরণ বাধ্য হব ক্লোজ করা দিস ইজ দিশু। টিকাকরণটা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্র সরকার সে যা গাইডলাইন দিকে যেত টিকা পঠাইবে যা কে আমি সে টিকাকরণ করব তেমন যেহেতু এটা কেন্দ্র সরকারের সবজেক্ট আমি অনুরোধ করে পারু লিখিপার চিঠি এবং আশা করব যে শীঘ্র টিকাকরণ হলে আমি সবু লোক টিকাকরণ করে দিব। কেন আমার তো টিকাকরণ ভালো ভাবে চালিছে মাইনাস দেখা সে কথা তো পচারি নাই কিন্তু আমি দাবি করছু টিকাকরণ আমাকে 10 দিন স্টক দিয়ে দিও সো দ্যাট উই ক্যান এবল টু টিকাকরণ আমি এবার যে 45 বর্ষ হয়ে গেল কেন্দ্র সরকার নিষ্পতি নেলে যে 45 বর্ষ টিকা দিয়ে আমি আউ টিকে স্পিড অপ করছু কিন্তু এপর্যন্ত টিকা আসি না আজ টিল টুডে আউ এবং করোনার আপনি দেখুন দ্রুতগতিরে চারিআড়ে বড়ছে আমার 14টা নাইবরিং স্টেটর বর্ডর রয়েছে জেলা মানকের অছি তেমন টিকাকরণ ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাও ইট ইজ ফর কোভিড। তেমন আশা করছি যে চিঠি গলা পরে এবং আজি তো মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে কথা হবে তেমন মু আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি অনুরোধ আউথরে করিবে জলদি আসিবা পাই তাহলে মু আশা করছি যে সে কথা উপরে মু দেখুন কোভিড ইট ইজ নট এ পলিটিক্যাল সবজেক্ট তো মু সে ভিতরে টিপ্পনি দেবি নাই জল আমি অনুরোধ করছি শীঘ্র আসিগলে ভালো হবে। না না টার্গেট কোন আমার তো রেজিস্ট্রেশন যেত সেটি যা আইন অনুসারে অনেক ডেলি বেসিস এমনি দিয়ে না টিকাকরণ আমি আমি কেন্দ্র সরকার করে তুমি গোটে এসওপি তৈরি কর কেতে হেলথ ওয়ার্কর কেতে কেতে ইয়ে আমি পঞ্জীকরণ করে থাকু যা পঞ্জীকরণ হচ্ছে আমি দরকার 2.5 পর ডে তেমন মু আশা করছি যে কেন্দ্র সরকার আমি যেহেতু ডিপার্টমেন্ট লিখিছি মুন্ত্রী লিখিছি আশা করছি যে শীঘ্র টিকাকরণ আসিগলে ওড়িশাবাসী ভালো হব। 2.5 লাখ দেখুন শুধু কথা হচ্ছে যে আপনার দেখবে গোটে কথা আমি এবে নিষ্পতি বহুত জলদি নেছু যে যে বাহার রাজ্যের আসব তার আরটিপিসিআর টেস্ট ইজ মস্ট আর যে আরটিপিসিআর টেস্ট নকরিব তাকে 7 ডেজ কোয়ারেন্টাইনে রখা যাব আমি এটা গোটে দৃঢ় নিষ্পতি নেছু কিন্তু দ্যাট ইজ দ অনলি ওয়ে আরটিপিসিআর টেস্ট মাস্ক পিঁধিবা ব্যবধান ইয়ে করা স্যানিটাইজেসন করা আউ টিকাকরণ আউ তো কিছু করোনার না এই চারিটা জিনিস আমি পড়ব যে আসব বাহার স্টেট্রু নাইবরিং স্টেট্রু তাকে আরটিপিসিআর টেস্ট ইজ মস্ট আমি তাকে 2-3 দিন সময় দেবু মু ডিপার্টমেন্ট সঙ্গে আলোচনা করছি তাপরে টিকাকরণটা বড়াইবু এবং অ্যাওয়ারনেস এমং দ পিপুল করিবু এই তিনটা ছড়া কোণ অ্যাঁ